সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত আবার আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকের যে ভিডিওটা সেটা তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছো কেউ কেউ, এবং কেউ কেউ হয়তো বুঝতে পারছো না। তো যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আজকে ভিডিওটা মানে কি, যে একটাই পরীক্ষা হবে সব গভর্নমেন্ট জবের জন্য, এর মানেটা কি। তো চলো বন্ধুগণ, আর বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাবে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম ভিডিওতে, যে একটাই পরীক্ষা হবে, ওয়ান নেশন ওয়ান এক্সাম, যে নতুন জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে চলেছে, একটাই পরীক্ষা সব গভর্নমেন্ট জবের জন্য। সেই জিনিসটা আসলে কি, তো সেটাই আজকে আলোচনা করব। তো তোমাদের প্রপোজালটা দেখিয়ে দেবো, যে প্রপোজালটা রাজ্যসভায় পেশ করা হয়েছে। তো এটা হচ্ছে সেই প্রপোজাল, যে প্রপোজালটা তোমাদের রাজ্যসভায় পেশ করা হয়েছে, এই যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া রাজ্যসভায় এটা পেশ করা হয়েছে তোমাদের 14 মার্চের 14 তারিখ, লেড অন দ্য টেবিল অফ লোকসভা 14 মার্চ 2018। তো এবার ডিটেলসটা দেখে নিই যে এই প্রপোজালে কী কী বলা আছে। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো জেনারেলি সেটাই আমরা দেখব। শুরু করব স্টাফ সিলেকশন কমিশন দিয়ে, এসএসসিতে দেখো এখানে এই প্যারাটা যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড দ্য সাবঅর্ডিনেট সার্ভিসেস কমিশন 4th November তানা। মেন যেটা সেটা হচ্ছে এখানে দেখো লেখা আছে দ্য কমিশন is mandated to make recruitment to Group B non-gazetted and Group C non-technical in the Government of India. তো আমরা যেটা জানি যে এসএসসি গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টগুলো রিক্রুট করে, এবং ও লোয়ার যেগুলো আছে এসএসসি সিজিএল হোক সিএইচএসএল হোক কিংবা এমটিএস, এবং গ্রুপ বি গেজেটেড যে পোস্টগুলো থাকে এবং গ্রুপ এ যে পোস্টগুলো সেগুলো তোমাদের ইউপিএসসি রিক্রুট করে। তো এবার নেক্সট প্যারাটা যেটা লেখা আছে সেটা থেকে ডিউরিং দ্য ইয়ার 2008-2009 টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার্ড এসএসসি 9.94 লাখ। 2008-09 এসএসসি যে পরীক্ষা দিয়েছিল টোটাল 10 লাখ মতো, যেটা বেড়ে তোমাদের 2 কোটি হয়ে গেছে 2016-17 সালে, মানে প্রায় 20% তোমাদের বেড়ে গেছে 2008-09 তুলনায়। তো এর ফলে কী হয়েছে, এসএসসি যেটা স্টাফের স্ট্রেংথ সেটা হচ্ছে তোমাদের 481, এই যেখানে দেখো 481 কমিশনের টোটাল স্টাফ স্ট্রেংথ। এর মধ্যে 115টা পোস্ট তোমার ভ্যাকেন্ট পড়ে আছে, তার মানে টোটাল হচ্ছে 366 আছে, এবং 366 স্টাফ মিলিয়ে টোটাল 2 কোটি ক্যান্ডিডেটের এক্সাম নিচ্ছে। তো যার ফলে কী হচ্ছে, এক্সট্রা অ্যামাউন্ট অফ প্রেশার এসএসসি কমিশনের ওপর পড়ছে, এবং সে কারণে বিভিন্ন ফল্ট দেখা যাচ্ছে। এই ফল্টগুলো হচ্ছে নেক্সট প্যারাগ্রাফে দেখছো, টেবিলে দেখা আছে যে কী কী কারণে এসএসসি এক্সাম ক্যান্সেল হয়েছে এখনও অবধি। লাস্ট 5 বছরে মনে রাখো, লাস্ট 5 বছরে 8 বার এসএসসি এক্সাম ক্যান্সেল হয়েছে, এসএসসি সিজিএল সিএইচএসএল সব মিলিয়ে যত এসএসসি পোস্ট আছে মানে এক্সাম হয়, 5 বছরে 8 বার। তো এটা খুব ভালো কথা নয়। ইভেন 2018 তো একটা কোয়েশ্চেন লিকের ঘটনা ঘটেছে, রি এক্সাম হয়েছে। তো প্রায় প্রতি বছরই কিছু না কিছু শোনা যাচ্ছে। তো 5 বছরে 8 বার একটা বড়সড় ঘটনা। তো সেই জন্যই গভর্নমেন্ট এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে, এসএসসির ওপর চাপ কমানোর জন্য, স্পেশালি যে একটা কমন এক্সাম করা হবে সব গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। এবার এখানে দেখো কিছু কেস লেখা আছে, আউট অফ 2220 2220 কেসেস 8 কেসেস যেগুলো সুপ্রিম কোর্টে আছে, এবং বাকি 2212টা কেসেস হাইকোর্টে আছে। টোটাল কেস হয়েছে দেখো 2220টা কেস হয়েছে টোটাল এসএসসি এক্সাম নিয়ে। তার মধ্যে 8টা কেস সুপ্রিম কোর্ট অবধিও চলে গেছে, এবং বাকিগুলো হাইকোর্টে আছে। তো কতগুলো কেস হয়েছে দেখো। তো সেই কারণেই যে এক্সামটা ওরা নিতে চলেছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে ফাইন্যান্স মিনিস্টার যেটা বাজেট স্পিচে পেশ করেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ প্রপোজ টু ইন্ট্রোডিউস এ কমন এলিজিবিলিটি টেস্ট CET টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর ভ্যাকেন্সিজ অফ গ্রুপ বি নন গেজেটেড অ্যান্ড বিলো লেভেল পোস্ট ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এবং ওর নিচে যে গ্রুপ সি গ্রুপ ডি এই পোস্টগুলো রিক্রুট করা হবে কমন এলিজিবিলিটি টেস্ট মানে সিইটি এক্সামের মাধ্যমে। তো এবার সিইটি এক্সাম তোমাদের 2 স্টেজ আছে, এখানে লিখেছে Tier 1 কমন স্ক্রিনিং টেস্ট subsuming the preliminary Tier 1 exam conducted by all recruiting agencies of the Government of India মানে এসএসসি রেলওয়ে ব্যাংকিং। এর মানে হচ্ছে এসএসসি রেল আর ব্যাংকিংয়ে যে প্রিলি এক্সামটা হয় সে প্রিলি এক্সামটা হবে সিঙ্গেল এক্সাম, যেটা হচ্ছে টিআর 1 কমন স্ক্রিনিং টেস্ট। এই এক্সামটা হচ্ছে কমন থাকবে প্রতিটা অর্গানাইজেশনের ক্ষেত্রে। এসএসসির জন্য আলাদা প্রিলি দিতে হবে না, রেলের জন্য আলাদা প্রিলি দিতে হবে না, আইবিপিএস এর জন্য, ব্যাংকের জন্য আলাদা প্রিলি দিতে হবে না, একটার প্রিলি দেবে তিনটের জন্য। এটা হচ্ছে টিআর 1। টিআর 2-তে কী হবে? টিআর 2-টা হচ্ছে তোমাদের মেন এক্সাম। এবার টিআর 1 পাস করলে টিআর 2 যে মেন এক্সামটা হবে সেটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন নেবে। মানে টিআর 1 পাস করলে টিআর 2 যে মেন এক্সামটা এসএসসির ক্ষেত্রে এসএসসি নেবে, ব্যাংকের ক্ষেত্রে আইবিপিএস এবং রেলের ক্ষেত্রে আরআরবি। কিন্তু টিআর 1 এক্সামটা হচ্ছে কমন এক্সাম। টিআর 2-টা আবার ভাগ হয়ে যাবে, যেমন টিআর 2 আছে সেরকম টিআর 1-টাই জাস্ট ওরা মার্চ করে দেবে। এক্ষেত্রে কী করতে হবে তোমাদের? তোমাদের ক্যান্ডিডেট উড ম্যান্ডেটারি টু রেজিস্টার দেমসেলভ না পোর্টাল, একটা পোর্টালে রেজিস্টার করতে হবে তোমার। সেটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, এনসিএস যেটার নাম, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। এখানে তোমরা রেজিস্টার করলে তোমাদের একটা ইউনিক আইডি জেনারেট হবে, প্রতিটা ক্যান্ডিডেট একটা ইউনিক আইডি জেনারেট হবে, যার ভিত্তিতে তোমরা এক্সাম দিতে পারবে, কমন এলিজিবিলিটি টেস্টটা দিতে পারবে। তার জন্য এনসিএস ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে এনরোল করতে হবে। তো এই এক্সাম সিইটি যে এক্সাম, এটা তিনটে লেভেল থাকছে, ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন। যেটা যেমন জানি এসএসসি তিনটে লেভেল থাকে, সেই অনুযায়ী এটা ভাগ করেছে। 5 কোটি স্টুডেন্ট ক্যান্ডিডেট অলমোস্ট মানে রেজিস্টার করবে আর কি, এটা গভর্নমেন্ট আশা করছে। তো 5 কোটি আর কি একটা রাফ ফিগার গভর্নমেন্টের হিসাবে, কিন্তু হয়তো এই ফিগারটা আরও বেশি আছে, ডেফিনেটলি আরও বেশি আছে গভর্নমেন্টের হিসাবে 5 কোটি, এটা হয়তো আরও বেশি আছে। তো এরপর তোমাদের দেখিয়ে দেবো আরও কিছু ইনফরমেশন। এখানে দেখো 3.20-তে সিইটি স্কোর ভ্যালিড ফর 2 years। এবার এটা মানে কি, তোমার সিইটি যে স্কোরটা পাবে, ধরো 100 নম্বরের পরীক্ষা হলো, তুমি ধরো 70 পেলে। এবার ধরো এসএসসির কাট অফ তোমার 70 রাখলো, রেল বললো আমাদের সিইটি স্কোর 65 বলেই চলবে, ব্যাংক বললো আমাদের সিইটি স্কোর 75 বলে চলবে। তার মানে কি হলো, তোমার স্কোর আছে 70, তার মানে তুমি ব্যাংকে চান্স পেলে না, কারণ ব্যাংকের কাট অফ আছে 75 সিইটি কাট অফ। তুমি চান্স পেলে কথা এসএসসি আর রেল। তো তুমি এসএসসি আর রেলে ধরো এক্সাম দিলে, প্রিলি এক্সাম পাস করলে, মেন এক্সাম দিলে, ধরো মেন এক্সামে ফেল করে গেলে। এবার নেক্সট টাইম তুমি যখন এক্সাম দেবে, নেক্সট টাইম তোমাকে আর সিইটি এক্সাম দিতে হবে না, মানে প্রিলি এক্সামটা। নেক্সট টাইম তুমি ডাইরেক্ট মেন এক্সাম দেবে, কারণ সিইটি স্কোরটা যা বলেছে 2 বছর ভ্যালিড থাকবে। একবার প্রিলি পাস করলে নেক্সট টাইম তোমাকে প্রিলি দিতে হবে না, ডাইরেক্ট মেন দেবে। এটা একটা খুব ভালো জিনিস, যেটা আর কি আমার মতে। এখন যেটা হয় না, এখন প্রিলি পাস করলে মেন ফেল করলে নেক্সট ইয়ার আবার প্রিলি থেকে শুরু হবে। তো এখানে সেটা হবে না, 2 বছর ভ্যালিড থাকছে। এবং আরেকটা যেটা জিনিস আছে, দেয়ার ইজ অলসো স্কোপ ফর দ্য সিইটি স্কোর্স টু বি ইউজ বাই স্টেট গভর্নমেন্টস, পাবলিক সেক্টর আন্ডারটেক অ্যান্ড প্রাইভেট সেক্টর। এবং সিইটি স্কোর স্টেট গভর্নমেন্ট চাইলেও স্টেট গভর্নমেন্ট ইউজ করতে পারে ওদের রিক্রুট করার জন্য। পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো আছে এইচপিসিএল, আইওসিএল, ওরাও চাইলে ইউজ করতে পারে। ইভেন প্রাইভেট সেক্টর, প্রাইভেট কোম্পানিগুলো ইউজ করতে পারে সিইটি স্কোর। তো এখানে কী হচ্ছে, তোমাদের জবের স্কোপ আরও বেড়ে যাচ্ছে। শুধু এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে না, তোমার পাবলিক সেক্টর ইউনিট, ওএনজিসি, এইচপিসিএল, এগুলোও তো তোমরা রিক্রুটে একটা চান্স পেয়ে যাচ্ছ। স্টেট গভর্নমেন্টও থাকছে, প্লাস প্রাইভেট সেক্টর ইউনিটেও তোমাদের একটা স্কোপ থেকে যাচ্ছে সিইটি স্কোরের ওপর ডিপেন্ড করলে। তো তোমাদের জবের যে এরিয়াটা সেটা আরও বড় হয়ে গেল, আরও স্প্রেড করে গেল তোমাদের জবের স্কোপটা। তো এটা একটা ভালো দিক বলতে গেলে। এরপর আর দেখবো কিছু ইনফরমেশান আছে কিনা। 3.23-তে দেখো এখানে জাস্ট বলেছে যে ইউপিএসসি প্রথমে সব কন্ডাক্ট করতো। তো ইউপিএসসির জন্য ওপর যে চাপ হয়েছিল তার সেটা কমানোর জন্যই এসএসসি বোর্ড গঠন করা, কিন্তু এসএসসির ওপরও সেম চাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আবার সিইটি গভর্নমেন্ট করতে বাধ্য হচ্ছে। তো এখানে আর সেরকম কিছু নেই। এবার হচ্ছে আপাতত সিইটির যে এক্সাম হবে সেটা হিন্দি আর ইংলিশে হবে, কারণ এটা অল ইন্ডিয়া টেস্ট। সো ইংলিশ আর হিন্দি এ দুটো মিডিয়ামই জেনারেলি হবে। আর যে সিলেবাস তোমাদের সিইটি, সেটা আপাতত কিছু বলেনি সিলেবাস সম্পর্কে। আশা করা হচ্ছে কিছু মিক্স সিলেবাসই হবে হয়তো, কারণ পুরো এসএসসি ঘেঁষা হলে ব্যাংকের লোক চাপে পড়ে যাবে, আর পুরো ব্যাংক ঘেঁষা হলে এসএসসির লোক চাপে পড়ে যাবে। তো এসএসসি, ব্যাংক, রেল তিনটে মিক্সচারে কিছু হবে। তো এক্ষেত্রে কী হবে, যারা ব্যাংক দিচ্ছ তারা জেনারেলি জিএস কিছুই পড়ে না, মানে ইতিহাস ভূগোল। তো তাদের হয়তো ইতিহাস ভূগোল পড়তে হতে পারে, যদিও এখনও সিলেবাস কিছু বলেনি সিইটি সিলেবাস কী থাকবে, কি মানে জিএস থাকবে কি না, নাকি নর্মাল প্রিলি যেরকম হয় ম্যাথ, রিজনিং আর ইংলিশ এরকম থাকবে। তো সেরকম সিলেবাস কিছু বলেনি, তো সেটা সিলেবাস আলেই জানা যাবে। তো যতক্ষণ না সিলেবাস আসছে এগুলো সবই অ্যাজাম্পশন যে সিলেবাস কী হবে, প্যাটার্ন কী হবে, কিন্তু এক্সাম হবে এটা পাকা কথা। যদি এক্সাম হয়, যদি সব কিছু ঠিক হয়ে যায়, বেল টিল পাস হয়ে যায়, তাহলে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম হতে পারে, ফেব্রুয়ারি 2019। এবছর যে নোটিফিকেশান বেরিয়ে গেছে এগুলো যেমন এক্সাম হচ্ছে সেগুলো হবে। নেক্সট ইয়ার ফেব্রুয়ারি 2019 থেকে তোমাদের সিইটি স্টার্ট হতে পারে, বা নেক্সট ইয়ার হয়তো ব্যাংক কিংবা এসএসসি সিইটির আন্ডারে চলে আসবে। গ্র্যাজুয়েট লেভেল দিয়ে শুরু হবে প্রথমে। এসএসসি যেমন আছে, হাই সেকেন্ডারি ম্যাট্রিকুলেশন লেভেল, ওগুলো 2020-তে ইনক্লুড হবে সিইটিতে। প্রথমে গ্র্যাজুয়েট লেভেল দিয়ে শুরু হবে, সেটা 2019-এর ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। তো বন্ধুগণ, এটাই ছিল পুরো সিইটি, একটা কমন টেস্ট, প্রিলি এক্সাম যেটা সেটাই একটা কমন নেওয়া হবে। মেন এক্সাম যেমন ভাগ আছে ভাগ হয়ে যাবে, এটাই হচ্ছে মেন সিইটি। তো আশা করবো ভিডিওটা তোমাদের কিছু হেল্প করতে পারলাম। এই ইনফরমেশানটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান, তোমাদের জানার কথা, যারা এক্সাম এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে এটা জানা উচিত, কারণ ইন ফিউচার কী হতে চলেছে। তো যদি যারা জানো না তারা, আশা করবো তারা জেনে গেলে এবং তাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করো বন্ধুগণ, ভিডিওটা শেয়ার করলে অনেকে জানতে পারবে এবং অনেকের জানা খুব দরকার এটা। তো আজকে এই ভিডিও এ পর্যন্তই। যদি কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যে তোমরা এই ডিসিশনটা এগেনস্টে আসো কিংবা এই ডিসিশনটাকে সাপোর্ট করছো, সেই সংক্রান্ত কমেন্টও নিচে করতে পারো তোমরা। আর এই ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে তোমাদের ইন ফিউচার আরও এরকম ভিডিও আমি নিয়ে আসবো, তো তার জন্য সাবস্ক্রাইব করা খুব দরকার। আর তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো ফেসবুকে, তার লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কটা ক্লিক করে ফেসবুকে ফলো করতে পারো। এবং আজকে এই পর্যন্ত ভিডিও বন্ধুগণ, আবার নেক্সট দিন একটা নতুন কিছু নিউজ, কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের খুব হেল্প হয়ে যায়। তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।